हेलो एवरीवन, वेलकम टू माय चैनल फारियाज हैप्पी वर्ल्ड। आज के आमी आमार पूरो बासा डिजाइन टा अपने साथे शेयर करब। अनेक आपू एवं भाइया आमाके रिक्वेस्ट करेछिलेन आमार बासार पूरो डिजाइन टा शेयर करार जोन्नो, सो आज के आमार एक वीडियो टा तादेर जोन्नो। आर जारा आज के प्रथम आमार वीडियो देखछेन तारा आमार चैनल टी सबस्क्राइब करे आमार पाशेई थाकबेन आशा करछि। सो चलुन एकदम मेन डोर थेके बासार डिजाइन टी देखे आसि। आमार बासार मेन डोर दिए ढोकार पर छोटो फायरटी पड़े। ये फायरटी दैर्घ्य 7 फिट और प्रस्थ होच्छे 5 फिट। और फायरटीर एक पाशेर देवाले सीएनसीर डिजाइन लागिएछि। एटा एक्चुअली आमार एखाने लागानोर कथा छिलो ना, एटा अन्य एकटी जायगार जोन्नो आमी करिएछिलाम। एटा रेडी करे आनार पर एखाने एकटु हैंग करे रखा होयेछिलो, देखलाम एकदम ए देवालेर मापे एटा होये गेछे आर एखाने खूब सुंदर लागछिलो। আর তখনই ডিসিশন নিয়েছি যে এটা এখানেই লাগাবো। আদারওয়াইজ এখানে একটা কনসোল টেবিল আর মিরর দেওয়ার ইচ্ছে ছিল। আর ফোয়ারের আরেক পাশে হচ্ছে আমার ফর্মাল লিভিং, আর এটা হচ্ছে ফর্মাল লিভিংয়ে ঢোকার কাস্টম মেড একটি ডোর। আর উপরে ফল সিলিং করা হয়েছে, সাথে ডেকোরেটিভ গ্লাস আছে এবং একটা শ্যান্ডেলিয়ারও আছে। আর ফোয়ারের এই পাশটাতে একটা জানালা আছে। আমি এখানে জানালার গ্রিলটা বাইরে দিয়েছি আর গ্লাসটা ভেতরে দিয়েছি। এখানে মার্কারি থাই গ্লাস ব্যবহার করা হয়েছে। আর এই জানালাটার কারণেই আমার ফ্যামিলি লিভিং আর ডাইনিংয়ে একটু হলেও আলো বাতাস পাওয়া যায়। তো চলুন এবার একটু লিভিং রুমটা দেখে আসি। তবে আমার চ্যানেলে আমি লিভিং রুমের কয়েকটা ব্লগ এর আগে শেয়ার করেছি, যারা দেখেছেন তারা তো দেখেছেনই, আর যারা দেখেনি তারা চাইলে দেখে আসতে পারেন, সেখানে সব ইনফরমেশন ডিটেলসে আছে। তো আমার ফর্মাল লিভিংটা খুব একটা বড় না, এটা মাঝারি সাইজের একটি লিভিং রুম। আর এই লিভিং রুমটিতে আমি বিভিন্ন ধরনের ইন্টেরিয়র কাজ করিয়েছি, যেমনটা ফল সিলিং করিয়েছি, বিভিন্ন ধরনের লাইটের ব্যবহার করেছি, ডেকোরেটিভ গ্লাস ব্যবহার করেছি, এছাড়া টিভি ক্যাবিনেট করিয়েছি, আর একপাশে আর্টিফিশিয়াল ঘাস দিয়েছি, সিএনসির ব্যবহারও করেছি। মোট কথা আমার লিভিং রুমে আমি অনেক ধরনের কাজ করিয়েছি। আর লিভিং রুমের কালার হিসেবে কিংবা ফার্নিচারের ক্ষেত্রে আমি একটু লাইট ফার্নিচার বা লাইট কালারের ব্যবহারটাই করেছি। আর আমার বাসার প্রতিটা দেয়ালে আমি বার্জার ল্যাক্সারি সিল্ক ব্যবহার করেছি। আর লিভিং রুমের দেয়ালে যে কালারটা, এটা হচ্ছে অ্যাপেল হোয়াইট কালার। তো এই কালারটা কিন্তু আমার লিভিং রুমটাকে অনেক ব্রাইট করে তোলে। আর লাইটগুলো আমি ওয়ার্ম কালার ব্যবহার করেছি। আর ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আমি ওক ভিনিয়ার্ড বোর্ডের ব্যবহার করেছি আর ম্যাশিং লিকার ভার্নিশ করিয়েছি। তো আমি বলবো যারা ইন্টেরিয়রের কাজ করাবেন বা করাচ্ছেন, তারা একটু বোর্ডের ব্যাপারটা খেয়াল রাখবেন। বোর্ডটা একটু ভালো মানের দিলে কিন্তু কাজের ফিনিশিংটা খুবই ভালো আসে। তো এই ছিল আমার ফর্মাল লিভিং। তো আমরা এখন একটু ফ্যামিলি লিভিংয়ের দিকে যাই। ফর্মাল লিভিং থেকে বের হলে ফায়ার ক্রস করার পরেই হচ্ছে আমার ফ্যামিলি লিভিং। তো আমি আমার ফ্যামিলি লিভিংয়ে খুবই হালকা পাতলা কিছু ফার্নিচারের ব্যবহার করেছি। জাস্ট বসার জন্য দুইটা লবি চেয়ার আর হচ্ছে একটা ডিভান দিয়েছি। আর ফ্যামিলি লিভিং এর ওই পাশে আছে আমার দুইটা বেডরুম। ফ্যামিলি লিভিং এর এই পাশটাতে একটি কমন বাথরুম আছে। তো এই বাথরুমের একটা ভিডিও আছে আমার চ্যানেলে, কেউ চাইলে দেখে নিতে পারেন বাথরুমের ডিজাইনটা। এই বাথরুমটা হচ্ছে 5×10 স্কোয়ার ফিটের একটি বাথরুম। এখানেও দুইটা বেডরুমের মাঝখানে ছোট্ট একটা ফায়ার আছে। আর আমার বাসার ব্যাপারে একটা কথা বলে নিই, আমার এই বাসাটি প্রথমে 2 বেডরুমের একটি বাসা ছিল, পরে আরেকটি ফ্ল্যাট আমি অ্যাড করেছি, মানে নতুন আরেকটি ফ্ল্যাট অ্যাড করে আমি আমার বাসাটাকে বড় করেছি।
এখন মোট চারটা বেডরুম। তো এই পাশে দুইটা বেডরুম আছে, আরও দুইটা বেডরুম আমি দেখাবো। তো আমি এই পাশে বেডরুম দেখে আসি। যদি আমার চারটা বেডরুম লাগে না, তো আমি একটা বেডরুমকে বাচ্চাদের স্টাডি রুম বা ওদের খেলাধুলার রুম হিসেবেই কাজে লাগাচ্ছি। আর আমার এই বেডরুমটিও আমি আমার চ্যানেলে আগে শেয়ার করেছিলাম, তো যারা অলরেডি দেখে ফেলেছেন তারা দেখতে না চাইলে স্কিপ করে ফেলুন, আর যারা নতুন তারা যদি দেখতে ইন্টারেস্টেড হন তাহলে আশা করি ভিডিওটি দেখবেন। তো এখানে আমি একটি সিএনসির ডিজাইনের বেড প্যানেল করেছি, আর এখানে লো হাইটের একটি বেড আছে। তো আমি প্রতিটা সিএনসি ডিজাইনের পেছনে 6 mm UPVC বোর্ড লাগিয়ে নিয়েছি, যাতে করে দেয়ালে যে আর্দ্রতা থাকে সেটার কারণে যেন সিএনসি বোর্ডগুলো ক্ষতিগ্রস্ত না হয়। আমার প্রতিটা রুমেই একটা না একটা বিম ছিল, তো বিমগুলো ঢেকে দেওয়ার জন্য আমি ফলস সিলিং করিয়েছি কিছু কিছু জায়গাতে। আর এখানে একটি অ্যাটাচ ড্রেসিং টেবিল আছে। আর এই রুমটির ক্ষেত্রেও আমি অ্যাপল হোয়াইট কালার ব্যবহার করেছি। রুমে খুব বেশি একটা আমি ফার্নিচার রাখিনি, খুবই ছোট ছোট ফার্নিচার রেখেছি। আর এখানে আছে ছোট একটি বারান্দা। তো এই রুমের সাথে যে ছোট একটি বাথরুম আছে, এবার সেটি একটু দেখে আসি। তো এটা হচ্ছে আমার বাচ্চাদের স্টাডি রুম বা খেলার রুম, যেটাই বলা হোক না কেন, তারা এখানে দুটি কাজই করে, পড়াশোনাও করে প্লাস খেলাধুলাও করে। এটা তাদের খুবই ফেভারিট একটা রুম। এই রুমের একটি দেয়ালে পেন্টিং করানো হয়েছে, আর এখানে আছে কাস্টম মেড একটি বড় পড়ার টেবিল। তো এবার চলুন ঘুরে আসি আমার ডাইনিং রুম থেকে। ফ্যামিলি লিভিংয়ের ওই পোর্শনটা হচ্ছে আমার বাসার নতুন পোর্শন, আর এই পাশটা হচ্ছে
পুরনো পার্ট আর মাঝখানে এই দেয়ালটা ভেঙে আমি দুইটা ফ্ল্যাটকে এক করে নিয়েছি। আর ডাইনিং রুমে আমি কাস্টম মেড একটি ওয়াগন দিয়েছি। এই ওয়াগনটা নিয়েও একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এর পুরো ডিটেইল আছে, এর কস্টিং বা কী ম্যাটেরিয়াল ব্যবহার করেছি সব কিছুই আমি সেই ভিডিওতে উল্লেখ করেছি। ডাইনিং রুমেও আমি সেম কালারই ব্যবহার করেছি, অ্যাপেল হোয়াইট কালার। আর এই পাশটাতে আমি লুবারের ব্যবহার করেছি, আর লুবারগুলো ইউপিভিসি বোর্ড দিয়ে তৈরি। আর লুবারগুলোর মাঝখানে মাঝখানে যে গ্লাস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মার্কারি থাই গ্লাস। আমাদের বাসার ফল সিলিংগুলো শুধু হ্যান্ড বার্নিশ করানো হয়েছে, আর বাকি যত ইন্টেরিয়র কাজ করানো হয়েছে সব বোর্ডগুলো মেশিন লিকার বার্নিশ করানো। আর এটা হচ্ছে আমার বেসিন এরিয়া। তো এখানে একটি আর্টিফিশিয়াল গ্রানাইট ব্যবহার করা হয়েছে, আর যে টপটি ব্যবহার করা হয়েছে এই টপটি কেনা হয়েছে প্রগতি সরণি থেকে, আর দেওয়া হয়েছে বড় একটি মিরর। আর বেসিন এরিয়ার পাশে যে দরজাটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে একটি মিররের দরজা, আর এটা আমার কিচেনে ঢোকার দরজা, আর এটি হচ্ছে বাকি দুটো বেডরুমের দরজা। তো আমি বাকি দুটো বেডরুম এবং কিচেন আপনাদেরকে দেখাবো। তো এর আগের ব্লগগুলোতেও আমি বলেছি, এখনও আবার বলছি, আমরা আমাদের বাসার ইন্টেরিয়র ডিজাইনগুলো কিন্তু নিজেরাই করেছি এবং পার স্কোয়ার ফিট হিসেবে মজুরির ভিত্তিতে করিয়েছি। আর সব ধরনের ম্যাটেরিয়ালস আমরা নিজেরাই কিনে দিয়েছিলাম। তবে এইভাবে অনেক প্রতিষ্ঠানই কাজ করতে চায় না, জানি না তারা কেন কাজ করতে চায় না, বাট আমাদের ইচ্ছে ছিল আমরা এভাবেই কাজ করাবো। আর এতে আমাদের একটু কষ্ট হলেও আমরা আমাদের ইচ্ছে মতো ম্যাটেরিয়ালসগুলো ইউজ করতে পেরেছি, যেটা কি না আমরা যদি কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতাম আমাদের সেই ইচ্ছেটা পূরণ হতো না, তারা তাদের ইচ্ছে মতোই কিন্তু ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করে থাকে। তো গল্প করতে করতে কিচেনে চলে এলাম। তো আমাদের কিচেন ক্যাবিনেটগুলো করা হয়েছে ইউপিভিসি বোর্ড দিয়ে। আমাদের ফ্রিজ, পানির ইলেকট্রিক ফিল্টার, এগুলো সব আমরা কিচেনে রাখারই ব্যবস্থা করেছি। এই কিচেন নিয়েও আমার চ্যানেলে একটি ব্লগ করা হয়েছে, তো আপনারা ইন্টারেস্টেড হলে দেখে আসতে পারেন, সেখানে আমি সব ডিটেলস শেয়ার করেছি। আমাদের কিচেনটিও আমার বাসার পুরনো ফ্ল্যাটে পড়েছে, আর তাই কিচেনটিকে রেনোভেট করেছি। এটি হচ্ছে আরেকটি বেডরুম। এই বেডরুমটিতেও টুকটাক ইন্টেরিয়রের কাজ করানো হয়েছে।
এখানেও ফলস সিলিং করানো হয়েছে। আর এই রুমের লাইটগুলো ম্যাক্সিমামই ব্লু কালারের দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ একটা বারান্দা। আর এই বারান্দায় আমি টুকটাক ক্যাবিনেট করেছি ময়লা কাপড় চোপড় রাখার জন্য। তো এই ক্যাবিনেটটাও ইউপিভিসি বোর্ড দিয়ে করেছি, যাতে বৃষ্টি আসলে পানি লেগে নষ্ট হয়ে না যায়। তো এটা কিন্তু খুবই হেল্পফুল, এটা কিন্তু আপনারা করাতে পারেন, আমার এটা খুবই কাজে লাগে। তো এখন দেখে নিই আরেকটি বেডরুম, এটাও খুবই সিম্পল একটা বেডরুম। এই বেডরুমে একটা ওয়ালে 3D ওয়ালপেপার দেওয়া হয়েছে, আর খুবই সিম্পল প্লেন একটা বেড প্যানেল করা হয়েছে। আর বেড প্যানেলটির পেছনে ব্লু কালারের ফিতা লাইট দেওয়া হয়েছে। আমার এই রুমে আমার কাছে মনে হয় যে আরেকটা জানালা হলে ভালো হতো, সেজন্য আমি কি বলে জানালার একটি 3D ওয়ালপেপার লাগিয়েছি। তো এই ছিল আমার বাসার বেডরুমগুলো। আশা করি আপনারা সবাই আমার বাসার ডিজাইনটি বুঝতে পেরেছেন। আর আমাদের বাসাটি হচ্ছে 1700 স্কোয়ার ফিটের একটি বাসা। আর আমি পুরো বাসার ডিজাইনটি তো দেখালাম, যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে ফেলুন। আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উদ্বুদ্ধ হই। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা তো অবশ্যই জানাবেন, এবং ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে ফেলবেন। তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনায় আজকের মতো। বাই বাই।